কেউ কি বলবা এই ভয়ঙ্কর ভয়েসটা আমি কিভাবে বন্ধ করতে পারি কেউ জানো? প্রত্যেকবার অন করি আর না এটা অন। সরি হয়েছে, হ্যাঁ তাহলে তাহলে এটা এটা অ্যাপেলের অ্যাপেলের প্রাইভেসির প্রাইভেসির জন্য হয়েছে স্যার। জন্য হয়েছে স্যার। স্যার অ্যাপেলে স্যার নতুন যে কিসে? হ্যাঁ আপডেট স্যার, আসছে সেটাতে স্যার প্রাইভেসির অনেকগুলো কন্ডিশন দিয়েছে, তো তো বিভিন্ন অ্যাপ মানে প্রাইভেসি চেঞ্জ করছে, তাদের অ্যাপ ট্র্যাক করতে পারবে নাকি না, তো এই কারণে স্যার বিভিন্ন জিনিস জিজ্ঞেস করে আর কি স্যার নিরাপত্তার জন্য। ওরে খোদা, আচ্ছা এটা জানতাম না। স্যার যেমন মানে মিটিংটা যদি রেকর্ড করা হয় আপনার কনসেন্ট ছাড়া আপনি মিটিং এ আছেন, তাইলে তো মানে সমস্যা না আচ্ছা স্যার এই জন্য। বুঝতে পারছি। আচ্ছা মানে ফোনের কল রেকর্ডারে এমন হচ্ছে, কলটা এখন রেকর্ডিং হচ্ছে স্যার এমন শাওমিতে স্যার বলে, যাতে স্যার মানে সবাই বুঝতে পারে বা প্রাইভেসিটা ই থাকে ইনটেক্ট। ও আচ্ছা আচ্ছা, তো কমপ্লিমেন্টারি কম্বিনেশন এটা নিয়ে বলছিলাম, হালকা একটু কথা বলবো, খুব বেশি কথা বলার অ্যাকচুয়ালি এখানে কিছু নাই। ধরেন এই যে 10C2, এটা উল্টো আমরা লিখি যে 10C8, এটা কেন লিখি? এটা আর কি আমাদের মানে লাস্ট দিন বলছিলাম যে এটা নিয়ে একটু কথা বলবো, কেউ কি পরে এটা নিয়ে কিছু ভাবছেন বা এটা কেন বলা হইতেছে, মিনিংটা কি আসলে, যে এই দুইটা কেন ইকুয়াল হইতেছে? আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে ক্যালকুলেশনে কি এনসিআর এর ফর্মুলাটা কি ছিল আমাদের, যে মনে আছে? স্যার n ফ্যাক্টোরিয়াল বাই হুম, স্যার r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আরেকটা বলছিলাম না, এনসিআর কে এনপিআর দিয়ে লেখা যায়, এনপিআর না বাই স্যার n ফ্যাক্টোরিয়াল npr বাই স্যার কি n ছিল? মাইনাস r ফ্যাক্টোরিয়াল স্যার আর npr ফ্যাক্টোরিয়াল বাই এনপিআর এর ফর্মুলাটা কি ছিল? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা? n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ স্যার আচ্ছা, তো এই যে দেখেন এটা বাদ দিয়ে দেন, এই পুরাটা হলো এনপিআর, তাহলে কি থাকবে নিচে? শুধু আর ফ্যাক্টোরিয়াল, এটাই তো ছিল যে 5C3। এটা মানে কি 5PR ডিভাইডেড বাই কত? আর ফ্যাক্টরিয়াল হ্যাঁ 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, মানে 5P3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। আর 5P3 মানে কি কি বলছিলাম? 3 মানে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস আর এত করে না, ফ্যাক্টোরিয়াল। এই যে সহজ করে বলছিলাম না যে 5P3, এটার মানে কি 5×4×3 স্যার 5 100C2, 100P2, এটা মানে কি 100×90 90 119 বা 100P3 যদি বলতাম, তাহলে হতো 100×99×98, একদম সহজ। হ্যাঁ, খালি কম্বিনেশনের ক্ষেত্রে কতগুলো টার্ম আছে ওটা দিয়ে জাস্ট ডিভাইড করতে হবে, ওটা ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। যাই হোক, কেউ খেলা দেখতেছিলেন না বাংলাদেশে? হালকা দেখতেছিলাম, আবার চলে আসছে। আজকে বাংলাদেশ যদি হারে এটার জন্য মেইন দোষী আমি। আমার আজকে কি হয়েছে আমি জানি না, আমি যখন খেলা দেখতে বসছি, আমি কুশল মেন্ডিসের দিকে আমার খালি বারবার চোখ, কুশল মেন্ডিস বলে কুশল পেরেরা, কুশল পেরেরার কথা খালি বারবার মাথায় আসতেছিল, এবং আমার চোখে একটা মানে ভিউ আসছে যে ও 100 করে সেলিব্রেট করতেছে। আমার এত রাগ লাগছে নিজের উপর, আমি বলি আসলে কি এটা? আমি আমার স্টুডেন্টরাও বলছি যে আমার কেন জানি মধ্যে কুশল আজকে সেঞ্চুরি করবে, যখন সেঞ্চুরিটা করলো আমার নিজের উপর এত রাগ লাগতো যে কেন আমি এটা চোখের সামনে আসলো। হারবে মনে হয় না আজকে বাংলাদেশ? জি স্যার। আরে হ্যাঁ স্যার, একা মাহমুদুল্লাহ স্যার 11 রান পারের ওভার নিতে পারবে না। ও 8 উইকেট পড়ে গেছে, ও তাহলে আর পসিবল না। আচ্ছা, আমরা তাহলে টপিক আবার ব্যাক করি, তো যেখানে ছিলাম যে 10C2, এটাকে তাহলে আমরা কি বলতে পারি, যে 10×9 নাকি ডিভাইডেড বাই কত হবে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর 10C8 মানে কি 8টা পর্যন্ত 10 এরকম করে না? সরি সরি, আমি 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 হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, 10, 9, 8, 7, 6, 5, 4, কয়টা লিখবো? 8টা লিখবো, এক তার মানে 3×3 পর্যন্ত লিখতে হবে আমাদের। 8টা হয়েছে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আর নিচে হলো 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে কত পর্যন্ত? 8 পর্যন্ত। আচ্ছা, তো আলটিমেটলি কি হইতেছে,
এই যে কোনটা কোনটা বাচ্চা চলে যাচ্ছে খেয়াল করুন তো, 3 থেকে 8 পর্যন্ত বাদ যাবে, 3 থেকে 8 পর্যন্ত বাদ যাবে, আলটিমেটলি কি পড়ে থাকতেছে খেয়াল করে দেখেন তো, এই পুরাটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কি 10 × 9/1 × 2, এটাও কি 10 × 9/2, আলটিমেটলি দুইটার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কিন্তু সেম জিনিসই আসে, ঠিক না? আবার যদি ওই যে ফর্মুলা দিয়ে করি, একদম এটা তো এভাবে বুঝে বুঝে করলাম, আর ফর্মুলা দিয়ে করলে কি n ফ্যাক্টোরিয়াল মানে হলো কত, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর হলো 10 − 2 ফ্যাক্টোরিয়াল, এইটাই যত আসবে, এটা কত আসতেছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল × 8 ফ্যাক্টোরিয়াল, আর 10c8টা কত আসবে আমাদের, 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল 10 − 8 ফ্যাক্টোরিয়াল, সো আলটিমেটলি 10 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, সো আলটিমেটলি কিন্তু আমার দুইটা জিনিস সেমই আসতেছে, খেয়াল করছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা। এবং একটা অদ্ভুত জিনিস খেয়াল করছেন, যে এখানে এটা 2 আর এটার 8 যদি অ্যাড করেন তাহলে এই 10টা পাইতেছেন। হ্যাঁ স্যার। আবার যদি তাহলে এখন আমরা এইভাবে একটা প্যাটার্ন চিন্তা করতে পারি যে 5c1 এর কমপ্লিমেন্টারি কত হবে, 5c4 হবে না? কেমনে বুঝলাম তাড়াতাড়ি করে, এই 1 আর 4 যদি অ্যাড করেন তাহলে আপনি 1 মাইনাস, হ্যাঁ ওটা না মাইনাস করে দিলেও হয়ে যায়, ঠিক আছে? কিন্তু কথা হলো এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে, এটা একটা সবচেয়ে বড় কোশ্চেন, কারো মাথায় কি কিছু আসতেছে যে এটা দিয়ে আসলে কি বুঝাইতে পারে, দেখি এটা একটু প্রেডিক্ট করা দরকার আছে আমার। স্যার যেমন আমরা জানি যে স্যার যে কি বলে স্যার ট্রায়াঙ্গেলটা জানি কি স্যার প্যাসকেল, হ্যাঁ প্যাসকেলের ট্রায়াঙ্গুলার স্যার, ওই যে দুইটা শুরুর সেকেন্ড মানে সেকেন্ডটা আর সেকেন্ড লাস্টটা ইকুয়াল হয় না টার্মের কোএফিসিয়েন্টটা, একজনকে যে কম্বিনেশনে আমরা রাখতে পারবো স্যার, চারজনকে ওইভাবে স্যার এরকম, হ্যাঁ বলছেন ঠিক, কিন্তু আরেকটু গুছায় বলতে পারবেন কেউ, আর কেউ একটু ট্রাই করবেন? অরিক, ত্রিদীপ, সভ্য, আপনার আবরার, আপনারা একটু ট্রাই করবেন যে জিনিসটা আসলে মিনিংটা কি। স্যার সেম কথা হচ্ছে স্যার, একজনকে স্যার যেভাবে সাজাতে পারবো স্যার, চারজন তো, এই যে এই কথাটার জন্য এই যে ভুলটা কোথায় করছেন বলেন, কেউ বলতে পারবেন? ত্রিদীপ একটা ভুল করে ফেলছে, আসলে ভুল না মানে মনের খেয়ালে বলে ফেলছে, মানে একটা মিস্টেক করে ফেলছে আর কি, বলতে পারবেন কথাটা বলতে গিয়ে ভুলটা কি করছে? ও বলতে ভাবে না স্যার, সাজানোর কথা, আমরা কি কম্বিনেশন করতেছি না পারমুটেশন করতেছি? কম্বিনেশন, কম্বিনেশনে কি সাজানোটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, খালি সিলেক্ট করা, সিলেক্ট করা, এই কথাটা ভালো মতো মাথায় রাখবেন, ঠিক আছে? আমি এই জন্যই এটা পয়েন্ট আউট করলাম, হ্যাঁ এই ভুলগুলো খুব করা খুব দরকার, আসলে এই ভুলগুলো থেকে শিখবেন। পারমুটেশনে হলো কোন একটা জিনিস কতভাবে আপনি সাজাইতে পারবেন, দুইটা বই আছে, এই দুইটা বইকে আপনি একবার, একটা রেড কালারের বই আছে, একটা গ্রিন কালারের বই আছে, এখন এই দুইটা বইকে আপনি কতভাবে সাজাতে পারেন, একবার গ্রিন নিতে পারেন, একবার রেড নিতে পারেন, এভাবে একটা সাজাতে পারেন, কিন্তু এখান থেকে আপনি বইগুলো কতভাবে সিলেক্ট করতে পারেন, আপনি যদি এখান থেকে দুইটা বই নেন তাহলে দুইটা বই সিলেক্ট করার ওয়ে কয়টা, একটাই, একভাবে চুজ করতে পারবেন না, আপনি এটা সাজানো আর দরকার পড়তেছে না, আপনি যদি দুইটা বই থেকে দুইটাই নেন তাহলে আর তখন আপনার সাজানোর কোনো দরকার পড়বে না, ঠিক আছে? ওই সিলেক্ট করাটাকে বলা হয় কম্বিনেশন, কিন্তু যদি আপনি আবার এগুলোকে সাজান তখন এটা হয়ে যাবে পারমুটেশন। আচ্ছা এখন একটু খেয়াল করেন, 5 জন থেকে যদি একজন নেই, ধরেন এখানে 5 জন আছে, ঠিক আছে, তো 5 জন থেকে আমি, আপনাদের কথা ঠিক আছে, আসলে আপনারা বুঝতে পারছেন ঠিকই, মানে হয়তো এক্সপ্রেসটা একটু মিলে যেতেছে, বুঝাতে পারতেছে না, 5 জন থেকে আপনি এই একজনকে সিলেক্ট করলেন, এটার মিনিংটা তো এটাই দাঁড়িয়েছে, ঠিক না? আচ্ছা তাহলে 5 জন থেকে 4 জন সিলেক্ট করলেন, তাহলে কি 5 জন থেকে 4 জন সিলেক্ট করতে হলে কি এই 4 জনকে সিলেক্ট করবেন, একজনকে তাহলে সিলেক্ট করবেন না, ঠিক না?
এটা সুবিধাটা কি স্যার? উল্টাটা বুঝাইতেছে স্যার, ওনা ওকে বাদ দিব একবার, আবার ওকে সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধাটা কখন হয়? যখন আপনার মানুষ অনেক বেশি থাকে, যে 100C98 আর 100C2 এই দুটা কেন কমপ্লিমেন্টারি? কারণ ধরেন আপনি বললেন যে 100 জন থেকে 98 জন সিলেক্ট করতে, তাহলে আপনি যদি 98 জনের টাইনা নিয়ে আসেন জিনিসটা হ্যাপেজার্ড হয়ে যাবে, ঠিক আছে? এর চেয়ে ভালো বললেন, আচ্ছা 100 জনের মধ্যে 2 জন খাড়ায় থাক, মানে 2 জন সামনে এপর, বাকি যারা আছে তারা অন্য গ্রুপে থাকবে। তো 2 জনের যদি আমি আগে থেকে বাদ দিয়ে দিই, বাকি 98 জন কিন্তু আমার অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেল, তাহলে আমার কিন্তু বারবার করে হিসাব করার দরকার পড়তেছে না, বুঝতে পারছি? তো এইটা হলো কমপ্লিমেন্টারি সবচেয়ে সুবিধাটা, ছোট করে নিলে তখন আমাদের বুঝতে সুবিধাটা হয়। এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে যে মিনিংটা কি? Yes, sir. Okay. আচ্ছা, এবার আরেকটা কনসেপ্ট নিয়ে কথা, 0 ফ্যাক্টোরিয়াল = 1, এটা তো পড়ছেন মনে হয়, কিন্তু এটা কেন 1 তুমি কি চিন্তা করছেন? স্যার 0 কেও তো একভাবে সাজানো যায়, 0 কেও একভাবে সাজানো যায়, হ্যাঁ সাজানো যায়, কিন্তু এটার একটা ফিলিং, মানে জিনিসটা কোন প্র্যাকটিক্যাল কোন লাইফে কোন এক্সাম্পল আছে? ব্যাপারটা আমি এভাবে চিন্তা করি, ধরেন আজকে আজকে আপনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, স্যার আজকে আপনাদের কি অবস্থা? এখন আপনারা তো বাসায় আছেন, কোনো কাজকর্ম নাই, কিছু নাই, হ্যাঁ, তো তখন স্যার কোনো অবস্থা নাই, তাহলে এই যে অবস্থা নাই, তাহলে এটাও কিন্তু একটা অবস্থা, ঠিক আছে? তো এটাই হলো 0 ফ্যাক্টোরিয়াল, মানে হলো 1, মানে একটা 0 অবস্থা, মানে আপনাকে কত ভাবে সাজানো যায়, মানে আপনাকে সাজানো যাবে একমাত্র একটা উপায়, ঠিক আছে? আপনি যদি এই যে আমাদের যে কম্পিউটার মনিটরটা আমরা দেখতেছি, এটা তো একটা এমটি স্পেস, এইটাকে আপনি কত ভাবে সাজাতে পারবেন? এটা তো অলরেডি একটা ভাবে সাজায় আছে, একটা ভাবে অ্যারেঞ্জ হয়েই আছে, ঠিক আছে? এই জন্য এগুলাকে বলা হয় 0 ফ্যাক্টোরিয়াল, ভ্যালু হলো 1। কিন্তু ম্যাথমেটিক্যাল কোন এক্সপ্রেশন জানেন যে কিভাবে এটাকে প্রুফ করা যায় ম্যাথমেটিক্যালি? আচ্ছা একটু দেখাই, হ্যাঁ খুব ছোট জিনিস, একদম ইজি, আপনাদের বইয়ের মধ্যে আছে এটা, আপনারা হয়তো খেয়াল করেন। আমরা 5 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি? 5, 4, 3, 2, 1, ঠিক আছে? আচ্ছা এটাকে একটু অ্যারেঞ্জ করে একটু কেরামতি করি আমি, এইখানে খেয়াল করেন তো এই জিনিসটা আসলে কি? 5 × 4 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। আচ্ছা তাহলে আমি 5 = বলতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল কে যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি তাহলে আমি 5 পাবো, খেয়াল করছেন? হ্যাঁ। আচ্ছা তাহলে বলেন তো এবার 4 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে? স্যার 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। হুম, ও আচ্ছা, আসলে আমি এটা এভাবে দেখাইতে নেই, আচ্ছা একটু এভাবে দেখাই, তাহলে আচ্ছা এইভাবে দেখাবো না, আসলে জিনিস অন্যভাবে দেখাই, এভাবে আচ্ছা এটাকে এভাবে লেখা যায় যে 5 ফ্যাক্টোরিয়াল কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। দেখেন তো এই 5 টাকে ডিভাইড করে দিলাম, মানে সেম নাম্বার দুটাকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা কত পাবো? 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে এখন বলেন তো যে 4 ফ্যাক্টোরিয়াল সমান কত হবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 × 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ তার মানে 4 × 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে 4 ফ্যাক্টোরিয়াল কে যদি 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো? 4 পাবো না? হ্যাঁ স্যার। আচ্ছা সরি সরি স্যার, কি লিখলাম আমি? সরি সরি স্যার, 4 ফ্যাক্টোরিয়াল কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো? 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা তাহলে কি একটা প্যাটার্ন খেয়াল করতেছেন? 5 ফ্যাক্টোরিয়াল / 5 তাহলে পাবো তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, আগের যে নাম্বার থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল / 4 মানে যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল কে ওই নাম্বারটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমি পাবো তার আগের নাম্বারের ফ্যাক্টোরিয়াল,
তাহলে আমি যদি 3 ফ্যাক্টোরিয়াল কে যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত ফ্যাক্টোরিয়াল পাবো 2 2 ফ্যাক্টোরিয়াল আবার যদি 2 ফ্যাক্টোরিয়াল কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো 1 ফ্যাক্টোরিয়াল 1 আর 1 ফ্যাক্টোরিয়াল কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে আমি কত পাবো 0 ফ্যাক্টোরিয়াল স্যার 1 হ্যাঁ হ্যাঁ 0 ফ্যাক্টোরিয়াল কি 0 ফ্যাক্টোরিয়াল পাবো হ্যাঁ এই যে প্যাটার্নটা হলো এটা 5 ফ্যাক্টোরিয়াল কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো আগেরটার ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কে যদি 3 দিয়ে ডিভাইড করি 2 ফ্যাক্টোরিয়াল এটা হলো ম্যাথমেটিক্যালি দেখানো আছে তাহলে 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল কি স্যার 1 ইনটু 0 নাকি শুধু 1 হ্যাঁ 1 1 তাহলে তো আবার 0 হয়ে যায় শুধু 1 তাহলে স্যার জেনারেল টার্মে আকারে কি লিখতে পারি এটাকে স্যার এটাকে আচ্ছা এইটা এইটা একটু প্যাচাল প্যাচাল n ফ্যাক্টোরিয়াল n - 1 ও আচ্ছা এটা হ্যাঁ এটাকে আমরা লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল বাই m ইকুয়াল টু হবে n - 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n - 1 ফ্যাক্টোরিয়াল হ্যাঁ তার মানে যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হবে ওই নাম্বারটা এবং তার আগের নাম্বারের ফ্যাক্টোরিয়াল এটাও বলা যায় ঠিক না বলা যায় তো হ্যাঁ স্যার স্যার আমরা তো স্যার ফ্যাক্টোরিয়ালস এর 1 পর্যন্ত নেই না কারণ 0 তো নেই না 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 0 নেই না জিরো নেই আচ্ছা আমি কয়েকটা ইনফরমেশন একটু লিখে দেই সাজায় রাখেন এগুলো আপনাদের হয়তোবা কাজে লাগবে যে n ফ্যাক্টোরিয়াল মানে কি n ফ্যাক্টোরিয়াল মানে n ইনটু n - 1 n - 2 n - 3 ডট 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 3 টু 1 এটা কেন এইভাবে লেখা হয় এটা বুঝছেন কেউ কেন এইভাবে লেখা হইছে স্যার স্যার কারণ লাস্টে তো 3 টু 1 ই আসে হুম যে কোন স্যার যে কোন নাম্বারের লাস্টেই তো ফ্যাক্টোরিয়াল করলে তো এগুলাতে এরকম n - 1 n - 2 n - 3 আসলো কেন স্যার কারণ এক করে কমে যায় না স্যার এক করে ওইটাই 5 থেকে 4 ইনটু 3 ইনটু 2 হ্যাঁ হ্যাঁ 1 করে কমে যায় আমি আসলে এটাকে প্রেফার করি বইয়ে হতে এভাবে লেখে আমি 0 থেকে প্রেফার করি n - 0 লিখতে আমার প্রেফার মানে ভালো লাগে ঠিক আছে n - 0 n - 1 n টাকে স্যার n - 0 হ্যাঁ হ্যাঁ তাহলে একটা মানে n আকারে মানে 0 থেকে শুরু হইছে এটা বোঝা যায় ঠিক আছে 0 এর একটা অস্তিত্ব থাকে আর কি 0 টাকে ডিনাই করা যাবে না আচ্ছা তাহলে এটা আপনারা জানেন আমি ভাবছিলাম এটা দেখানো লাগবে তাহলে বাইচে গেছি তাহলে দেখানো লাগতেছ না আচ্ছা আমি কয়েকটা ও আচ্ছা যে ইনফরমেশন গুলো আর আপনাদের বইয়ে ছিল যে n বাই n আর ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা কি লিখি n সি আর লিখি না n নাম্বার অফ টার্ম থেকে r নাম্বার অফ টার্ম যদি আমি সিলেক্ট করে নিই তারপরে কি n সি n ইকুয়াল টু 1 এগুলো তো মনে হয় আপনারা মনে মাথার মধ্যে সেভ হয়ে আছে আর n সি আর এর ফর্মুলা আমি সবগুলো একসাথে করে দিতেছি হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল n পি আর মানে হলো কি n পি আর n পি আর হলো ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল আচ্ছা আর এই যে n 0 এটার মিনিং কি বলেন তো n 0 স্যার 1 1 মানে n নাম্বার অফ টার্ম থেকে 0 নাম্বার অফ টার্ম আমি চুজ করলাম বা 0 টা জিনিস আমি চুজ করছি আর n n এটা মানে হলো n নাম্বার অফ টার্ম থেকে n নাম্বার অফ টার্ম নিয়েছি সবগুলো নিয়ে নিয়েছি এটা হলো 1 তাই এটাও তো 1 হ্যাঁ এই দুটো 1 আচ্ছা কোলা ফেলে বলেন এরপরে একটা টপিকে যাব এটা তোলা হলে বলেন হ্যাঁ স্যার স্যার হয় না একটু আচ্ছা
আচ্ছা হয়েছে স্যার বাকি আছে কারো এবার একটা জিনিস দেখেন তো এই ফর্মুলাটা আপনারা দেখছেন কিনা n plus 1 cr equal to n cr এরকম কিছু কি আপনারা দেখছেন এটা মনে হয় দেখার কথা না এরকম কিছু আপনারা পাইছেন আপনাদের বইয়ে কিসের জন্য স্যার কম্বিনেশনাল রেজাল্ট ও আচ্ছা এটা তো আপনাদের নেই এটা ইন্টিমিন আচ্ছা আচ্ছা এটা আপনাদের নেই ঠিক আছে তাহলে এটা বুঝাবো না এটা বুঝাবো না এটা ইন্টারমিডিয়েট রেজাল্ট আচ্ছা এই জিনিসটা থাকার কথা আপনাদের এখন এটাকে যদি আমি এইটা লিখি এন মাইনাস ওয়ান দেন হলো এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল n minus 2 factorial n factorial কে এইভাবে লিখলাম ঠিক আছে না ভুল আছে দেখেন তো একটু ঠিক আছে জিনিসটা বা বুঝছেন কিনা এই লাইনটা কিভাবে লিখলাম হ্যাঁ হ্যাঁ বুঝেছি না স্যার আচ্ছা ধরেন আমি যদি বললাম 3 factorial কিন্তু স্যার হ্যাঁ বলেন এটা মাত্র বুঝায় আসছি এটা কিন্তু মাত্র বুঝায় আসছি n minus n into n minus 1 into n minus 2 factorial না লিখে যদি শুধু n into n minus 1 factorial লিখতাম স্যার ওইটা লিখলাম না ক্যান্সার কাটাকাটির জন্য আচ্ছা 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 এটাই বুঝাই দিয়েছি দেখেন একটু আগে আমরা 3 factorial মানে আচ্ছা 3 দিয়ে না বুঝাই আমি 5 দিয়ে বুঝাই স্যার বুঝতে সুবিধা হবে আমরা 5 factorial মানে কি দেখছি 5 4 3 2 1 দেখছি 5 into 4 এবার একটু ফাইল করেন তো তাহলে এটাকে আমরা 5 ইনটু 4 ফ্যাক্টর লিখতে পারি यस স্যার আচ্ছা আমরা তো দুইটা টার্ম নিয়ে কাজ করব 5 ইনটু 4 ইনটু 3 আবার এটা এটাও লিখতে পারি না 5 ইনটু 4 ইনটু 3 ফ্যাক্টর লিখতে পারি লেখা যায় স্যার পারি একই জিনিস কিন্তু সো মানে কি এখানে প্রথমে কোনটা লিখছি প্রথম টার্ম এই 5 কে আমরা কি লিখতে পারি 5 কে আমরা যদি এটা n ফ্যাক্টরিয়াল হয় তাহলে এই 5 এর বদলে আমি n লিখতে পারি আর 4 টাকে আমি কি লিখতে পারি 5 minus 1 লিখতে পারি না n minus 1 দ্যাট মিন্স n minus 1 আর এই যে 3 3 টা কিভাবে পাবো 3 মানে কি 5 minus 2 ফ্যাক্টরিয়াল না সো এটা মানে কি n minus 2 ফ্যাক্টরিয়াল এবার বুঝতে পারছেন যদি আমার থাকতো 3 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 into 2 into 1 সো আমরা এটাকে কি লিখতে পারি 3 into 3 minus 1 ইনটু 3 মাইনাস 2 এখন আমরা যতটুকু লাগবে ততটুকু নিয়ে কাজ করব আমরা যদি দুইটা টার্ম পর্যন্ত রাখি তখন আমরা কি লিখতে পারব 3 ইনটু এটা 2 লিখলে এটা তখন কি হবে 1 ফ্যাক্টরিয়াল এই পর্যন্ত যদি রাখি 1 ফ্যাক্টরিয়াল লেখা যায় 3 ইনটু 2 ইনটু এটাকে আমরা লিখতে পারব 1 ফ্যাক্টরিয়াল কোনো সমস্যা আছে এটা কি বুঝতে পারছিস স্যার আচ্ছা 1 ফ্যাক্টরিয়াল মানে তো 1 আচ্ছা তো এখন কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে n ফ্যাক্টর মানে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এরকম কেন লিখলাম কেন আমরা দুইটা টার্ম নিলাম কেন আমি তিনটা টার্ম নিলাম না কারণ আমার এখানে নাম্বার অফ চুজ করছি আমি দুইটা এই জন্য আমরা জাস্ট দুইটা টার্ম নিয়ে কাজ করতেছি কাটাকাটির একটা ব্যাপার তো আছে মাল্টিপ্লাই করার পর একটা স্যার ফ্যাক্টরিয়াল দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ এখন তাহলে এই n মাইনাস 2 আর n মাইনাস 2 চলে যাবে তাহলে আমার কি থাকবে n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টর এই জিনিসটা আসলে আপনাদের খুব দরকার এটা লাগে আপনাদের এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে NC2 মানে এইটা আবার NC2 মানে কিন্তু n into n minus 1 by 2 ফ্যাক্টরিয়াল এই ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা আপনারা আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিই তাহলে আপনারা তো এটা তুলে নেন একটু বুঝা দিন এইটা আপনাদের খুব লাগবে কাজে আপনাদের অনেকগুলো ম্যাথে এই কনসেপ্টটা দরকার পড়ে
হয়ে গেছে এটা? এটা হয়ে গেছে সবার স্যার? এখানে স্যার ওই যে এনসিআর মানে এনসিআর টা স্যার যত হবে স্যার, হ্যাঁ মানে যত বেশি হবে ততগুলো স্যার উপরে মানে ফ্যাক্টরি। হ্যাঁ আমি আরেকটা एग्जांपल দেই তাহলে আপনাদের ক্লিয়ার হবে, কনফিউশনটা বুঝতে পারছি কেন হইছে। আচ্ছা আমরা যদি NC3 লিখতাম তাহলে কি হতো? আমরা তখন লিখতাম কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল, আর এখানে লিখতাম n - 3 ফ্যাক্টরিয়াল। সো এখন এই যে n ফ্যাক্টরিয়াল এটাকে আমি কত পর্যন্ত লিখব? স্যার n * n - 1 n - 2 n - 3 ফ্যাক্টরিয়াল। ইয়েস n * n - 1 n - 2 and n - 3 ফ্যাক্টরিয়াল। সো এইটার ফ্যাক্টরিয়ালটা কি লিখবো? মানে যেই টার্মটা নিচে থাকবে ওটার ফ্যাক্টরিয়াল লিখতে হবে সোজা হিসাবে শর্টকাট। আর লিখতে হবে কয়টা টার্ম? একটা দুইটা তিনটা। কিভাবে বুঝলাম তিনটা? এই যে এখানে n - r, ঠিক আছে, r এর r এর ভ্যালু অনুযায়ী। ওকে আচ্ছা তারপরে এখানে 3 ফ্যাক্টরিয়াল বাই n - 3 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে কি হয়? এটা আর এটা চলে যায়, থাকে কি n * n - 1 n - 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এখন 4 ফ্যাক্টরিয়াল আমরা বলে ফেলতে পারবো? এখন কি আর আমাদের চিন্তা করার দরকার আছে? NC4 তাহলে কত হবে? n into n minus 1 n minus 2 n minus 3 divided by 4 ফ্যাক্টরিয়াল। বুঝতে পারছি আমরা যতগুলো হবে উপরে হবে তার চেয়ে পদ কিন্তু টার্ম থাকবে ততগুলাই, চারটা টার্ম থাকবে কিন্তু এখানে এই ভ্যালুটা হবে একটা কম, এই ভ্যালুটা হবে একটা কম, কিন্তু নিচে ওই আর এর ভ্যালু যেটা থাকবে ওইটাই আমরা বসাবো। দেখেন এবার বুঝছেন কিনা এই ব্যাপারটা। হ্যালো, হ্যাঁ স্যার, এবার কি বুঝতে পারছেন এই পুরো ব্যাপারটা যে এরকম ভাবে লিখতেছি? এখন এগুলো কখন করতে হয় এটা হলো সবচেয়ে বড় কোশ্চেন। কেউ জানেন যে এইভাবে কখন আমি ক্যালকুলেশন করি, আমাদের কখন এই রিলেটেড ক্যালকুলেশন গুলা লাগে, কখন আমরা ওই আগের মতো এন এর ভ্যালুটা বের করতে বলছে? না 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 না, ব্যাপারটা এটা না, যখন এনটা ইজ নট অ্যান ইন্টিজার, এন ইজ নট অ্যান ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার যখন হবে না তখন আমাদেরকে এইভাবে কাজ করতে হয়। মানে কোন কোন সিচুয়েশনে? যখন ফ্র্যাকশন থাকবে। কখন? যখন নেগেটিভ, নেগেটিভ প্লাস কি থাকবে? ফ্র্যাকশন, তখন আমাদেরকে এই এই পদ্ধতিতে আমাদেরকে ক্যালকুলেশন গুলা করতে হয়। ঠিক আছে স্যার, এন এর ভ্যালু স্যার ইন্টিজার না হয় স্যার নেগেটিভ আর ফ্র্যাকশন হতে পারে? প্র্যাকটিক্যালি পসিবল না, কিন্তু এগুলোতে ম্যাথ গুলা করার জন্য এরকম ভাবে ওই এই পদ্ধতি বাইর করছে। ঠিক আছে, এটার হিস্ট্রি আমি জানি না, এটা কেন করছে এটার ব্যাপারে আমার খুব বেশি ধারণা নাই। তবে যদি এরকম হয় যে যদিও জিনিসটা পসিবল না, যে মাইনাস ফাইভ সি টু শুনতে অদ্ভুত লাগে, ঠিক আছে, যে মাইনাস পাঁচটা জিনিস থেকে দুইটা জিনিস সিলেক্ট করতে হবে, মানে যে জিনিসটা নাই ওইখান থেকে আমি কেমনে সিলেক্ট করবো, এই সিচুয়েশন গুলো দেখা যায় যে এগুলার ক্ষেত্রে। এরকম ম্যাথ দেখছেন আপনারা, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ইনভার্স, হ্যাঁ অথবা ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ, এই সিচুয়েশন গুলো আপনারা দেখছেন না? এখানে n এর ভ্যালু কত? এখানে n এর ভ্যালু কত? নেগেটিভ না, আর এখানে n এর ভ্যালু কি? ফ্র্যাকশন,
এগুলোর ক্ষেত্রে আপনাকে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে ঠিক আছে আপনার হ্যাঁ বলেন ঠিক আছে আচ্ছা এবার দেখেন এবার একটা চমৎকার জিনিস দেখাবো তাহলে আচ্ছা আমি একটা পুরো জিনিসটা জেনারেলাইজ ফর্মটা আমরা লিখে দিই যে a প্লাস b হোল টু দি পাওয়ার n এখানে n হলো নেগেটিভ প্লাস কি হতে পারে ফ্র্যাকশন তখন পুরো জিনিসটা ফর্মুলাটা দেখতে কেমন লাগবে a টু দি পাওয়ার n আমরা এখন আর nc1 লিখব না আমরা কি লিখব n ইনটু a টু দি পাওয়ার n -1 b টু দি পাওয়ার 1 n ইনটু n মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 2 b টু দি পাওয়ার 2 প্লাস n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল a টু দি পাওয়ার n মাইনাস 3 b টু দি পাওয়ার 3 চার নম্বরে তাহলে কি হবে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল আর এটা হবে a টু দি পাওয়ার n মাইনাস 4 b টু দি পাওয়ার 4 এরকম করে ইনফাইনাইট পর্যন্ত ঠিক আছে সরি সরি ইনফাইনাইট হলো কেন পুরো কি বলছিস b টু দি পাওয়ার n পর্যন্ত প্রসেস করতে স্যার একটু মিনিট লাগে হ্যাঁ স্যার আপনি কি ওখানে লিখছেন হ্যাঁ লেখা বুঝা যায় না আচ্ছা ঠিক ওখানে কি স্যার n নেগেটিভ প্লাস ফ্র্যাকশন লিখছেন হ্যাঁ হ্যাঁ নেগেটিভ প্লাস ফ্র্যাকশন তখন মানে এই ম্যাথের ক্ষেত্রে স্যার না এখানে নেগেটিভ বুঝা হ্যাঁ এই তখন আমাদেরকে এইগুলা এই এই এটা ইউজ করতে হয় রে কই গেল হ্যাঁ এটা ইউজ করব আমরা কখনই যখন আমাদের এই যে ফ্র্যাকশন থাকবে আমরা এখন আর এইভাবে ম্যাথ করব না nc1 e to the power n - 1 b to the power 1 nc2 e to the power n - 2 b to the power 2 হ্যাঁ এভাবে করে করব না তখন আর nc3 e to the power n - 3 b to the power 3 এভাবে তখন করব না যখন n এর ভ্যালু নেগেটিভ আর ফ্র্যাকশন থাকবে ঠিক আছে হ্যালো আচ্ছা তখন স্যার যদি ফ্যাক্টরিয়াল করে তখন এইভাবে করব এটা এরকম ফরম্যাট গুলো সাধারণত কি রকম থাকে দেখবে এটা কি তোলা হয়েছে সবার এতটুকু না স্যার আচ্ছা স্যার বলেন না অ্যাকচুয়ালি এতক্ষণ বসছিলাম হ্যাঁ একটু তুলে নেন আচ্ছা এই যে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 এটার সামেশনটা কত সামেশনটা কত কে বলতে পারবেন কোর্সেন আপনারা ইন্টার ম্যাথ যে ইনফাইনাইট পর্যন্ত যদি হয় এটার সামেশন কত হয় স্যার জানি না ইনফাইনাইট সিরিজ কোর্সেন না আপনারা হ্যাঁ স্যার এই যে এই ফর্মুলা 1 বাই হ্যাঁ সরি a বাই 1 মাইনাস r জিওমেট্রিক সিরিজ হলে হ্যাঁ এই যে x কে 1 দিয়ে ডিভাইড করেন x x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করেন তাহলে কত হয় xই হয় না তাহলে প্রত্যেকবার কি সেম পাওয়ার গুলো তো স্যার সেম না x কিউব বাই x স্কয়ার এটা কত আসে x জিওমেট্রিকে কি ছিল যে ধরেন 2 4 8 16 প্রত্যেকটা ডিফারেন্স তো সেম ডিফারেন্স না রেশিওটা সেম থাকে স্যার রেশিও রেশিও 8 বাই 4 2 16 বাই 8 2 প্রত্যেকবার রেশিওটা সেম থাকতেছে তাহলে এখানেও কি রেশিওটা সেম থাকতেছে না x x x ইয়েস ঠিক আছে এরকম আপনাদের একটা পরীক্ষাও দিছিলাম ওই যে sin x টু দি পাওয়ার 4 sin x কিউব এরকম একটা ফাংশন দিয়ে দিছিলাম f of x প্লাস f of x হোল স্কয়ার প্লাস f of x হোল কিউব এরকম একটা বিপরীত মার্কা দিছিলাম আমি অবজেক্টিভের মধ্যে মনে হয় ওটা জিওমেট্রিক নাকি ইয়াদ জিজ্ঞেস করছে না অনেকেই মানে সবাই ইয়াদ দিয়ে দিছিলেন অনেকেই যেন এটা দিছিল স্যার মাঝে মাঝে স্যার কিছু থাকে স্যার ওই যে মানে অ্যারিথমেটিক হয় না স্যার জিওমেট্রিক হয় না পরে স্যার বের হয় সিকোয়েন্স তো স্যার ওইটাও কি মা একবার দেখানো যাবে একদিন আচ্ছা চেষ্টা করব না আচ্ছা এইটার সামেশন কত হবে তাহলে বলেন তো ফার্স্ট টার্মটা কত 1 তাহলে 1 মাইনাস r এর ভ্যালু কত x ঠিক না স্যার এটা কি আরেকটা জিনিস লিখলেন না স্যার 1 প্লাস x ইনভার্স ইকুয়াল টু মানে ইকুয়াল টু দিলেন ও আচ্ছা এটা এটা না এটা হবে তাহলে
1 minus x whole inverse এটাকে 1 minus x whole inverse লেখা যায় না এটা মনে বুঝেন নাই না দেখেন না স্যার সামেশন হলো হ্যাঁ 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 স্যার 1 minus r a by 1 minus r ফার্স্ট টার্মটা কত 1 তারপরে 1 এর জন্য 1 বসাইলাম এখানে r এর ভ্যালুটা কত x কে 1 দিয়ে ডিভাইড করেন তো x x আবার x স্কয়ার কে x দিয়ে ডিভাইড করেন কত আসে রেশিওটা x ই থাকতেছে তাহলে রেশিও কত আসছে আমাদের রেশিও হলো x স্যার x তাহলে এই রেশিওর জায়গায় কত বসাবো x বসাবো তাহলে 1 বাই 1 মাইনাস x সো এটাকে আমরা এই যে 1 বাই a ইকুয়াল টু আমরা কি লিখি a টু দি পাওয়ার মাইনাস 1 তো এটাকে আমরা লিখতে পারি যে 1 মাইনাস হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বুঝছি তাহলে এই যে এত বড় একটা জিনিসের সামেশন কিন্তু এভাবে বের করে ফেললাম ঠিক আছে আচ্ছা আমি মুছে ফেলছি কেন আচ্ছা এটা হলো 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 ঠিক আছে সো এখন তো তাহলে আমরা এটা লিখতে পারি যে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 এটার ইন সামেশন হলো এটা ঠিক আছে ইনফাইনাইট পর্যন্ত হবে এবং এটা কখন হয় এটা বলতে পারবেন কোন কন্ডিশনে হয় কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট কোন কন্ডিশনে এই ঘটনাটা ঘটবে যখন হলো মডুলাস অফ x x এর যে পজিটিভ ভ্যালুগুলা ওগুলা কি হবে 1 এর চেয়ে স্মলার হবে লেস দ্যান 1 স্মলার হবে অথবা আমরা এইভাবে বলতে পারি x এর ভ্যালুটা মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে হবে স্যার মাইনাস 1 আর 1 এর অ্যাকচুয়ালি মিনিংটা হলো মাইনাস মডুলাস দেওয়ার মানে কি মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে হবে কিন্তু মাইনাস 1 ও হইতে পারবে না প্লাস 1 ও হইতে পারবে না এদের মাঝামাঝি হবে ঠিক আছে আচ্ছা শুধুমাত্র ওই কন্ডিশনে আমি এই এটা লিখতে পারবো আচ্ছা এখন যদি আমরা বলি কেউ যে 1 minus x whole to the power minus 2 এটা কত হবে কেউ বলতে পারবেন এটা খুব চমৎকার একটা জিনিস আচ্ছা এটা মনে তোলা হয়েছে এতটুকু উপরে এখান পর্যন্ত হ্যাঁ স্যার বাকি থাকে তাহলে কি 1 by 1 minus x স্কয়ার একটু দেখি আপনারা চিন্তা ভাবনা কত এরকম আছে না পরেরটা হলো 1 প্লাস 3x প্লাস 6x স্কয়ার প্লাস 10 না স্যার এটা না স্যার যে 1 প্লাস 2x স্যার আগেরটা দিই 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 এটা এটা পরের টার্মটা হ্যাঁ হ্যাঁ এর পরের টার্ম পরেরটা 5x টু দি পাওয়ার 4 ঠিক আছে আচ্ছা না এটার মানে 5 না এটা হলো আচ্ছা এটা দেখাইতেছি আপনাদের এটা মনে হয় না 5 দাঁড়ান একটু পরে দেখাইতেছি এর পরেরটা হলো মাইনাস 3 যখন তখন হলো এটা ঠিক আছে কিন্তু এই যে প্যাটার্নটা এটা কেমনে আসলো এটা মুখস্থ করারও দরকার নেই কিচ্ছু নাই আপনারা প্যাসকেল ট্রায়াঙ্গেল করছেন ঠিক আছে হ্যাঁ স্যার এটা ওই প্যাসকেলের মধ্যে লুকায় আছে 1 2 1 1 3 3 1 1 4 নেগেটিভটা তো স্যার উল্টা যায় মানে 1 এর উপর থেকে শুরু হয় না নেগেটিভটা হ্যাঁ 1 এর পর থেকে শুরু হয় 1 5 10 10 5 1 তারপরে 1 6 15 20 15 6 1 6 2 1 আচ্ছা আজকে কি আপনার চুপচাপ নাকি আপনার মন টন খারাপ আর এখানে না এখানে নাই গেমে আছে আচ্ছা আচ্ছা এখানে আছে কি আপনার কি মন টন খারাপ নাকি কিছু হয়েছে স্যার কি ব্যাপার কি স্যার কথাই তো বলেন না হ্যালো স্যার শোনা যায় না এতক্ষণ না 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 আমি কিছু শুনি নাই মিউট করা ঠিক আছে স্যার মিউট করে আমি হাসতেছি ঠিক আছে না হাসতেছি আচ্ছা এটা দেখেন খুব চমৎকার একটা জিনিস এখানে হলো
এই যে প্রথমটা যখন মাইনাস ওয়ান তখন এখানে প্রত্যেকটার সামনে কোয়েফিসিয়েন্ট কত খেয়াল করছেন প্রত্যেকটার সামনে কোয়েফিসিয়েন্ট ওয়ান এবং দেখেন এটা আসলে এইখানে এই যে তেরা এটা হলো সেই ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান আপনি যদি খালি এটা বুঝেন সবগুলোই কিন্তু প্যাটার্নটা সেম এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ফোর এক্স এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ফোর এভাবে করে আসতে থাকবে আর প্রত্যেকটার সামনে হলো ওয়ান তাহলে মাইনাস টু এই যে দেখেন এটা কেন হলো এটা হ্যাঁ এটা ফাইভ হবে অরিকেটা ঠিক আছে হোল টু দি পাওয়ার মাইনাস টু যখন তখন এই পরেরটা হবে ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে এই যে দেখেন কিভাবে হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে করে আসছে এই দেখছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরটা হবে সিক্স সেভেন এভাবে করে বাড়তে থাকবে আচ্ছা এই যে মাইনাস থ্রি যখন মাইনাস থ্রিটা এখন মানে আপনারাই বুঝতে পারতেছেন কোনটা এই যে এটা 5 10 বন্ধ করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা আর মজার ব্যাপার অরিক যেভাবে চিন্তা করছেন অরিক কি করছেন একটু বলবেন স্যার মানে দেখতেছি স্যার যে ফার্স্ট সেকেন্ডটা যেমন দেখেন 2 আর x এর পাওয়ার 1 হ্যাঁ পরেরটা তাহলে ওই কোএফিসিয়েন্ট 1 এড হচ্ছে ওই প্রত্যেকবার অ্যাড হচ্ছে 1 করে অ্যাড হচ্ছে হ্যাঁ এই যে 1 এর সাথে 1 অ্যাড হইছে 2 2 এর সাথে আবার 1 অ্যাড হইছে 3 3 এর সাথে আবার অ্যাড হইছে 1 4 4 এর সাথে আবার 5 আচ্ছা ইনফিনিট সিরিজে এই ম্যাথগুলো ছিল তখন আপনাদেরকে এরকম সামেশন বের করতে বলতো ঠিক আছে স্যার তখন তো স্যার ওই যে ফর্মুলা দিয়ে করতাম স্যার বলতো যে ইনফিনিট সাম বের করতে হ্যাঁ 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 ওইটাই এভাবে করে বলে দেওয়া যায় ওইটার জন্য আপনার ম্যাথ করারও দরকার নেই আপনি যদি প্যাসকেল ট্রায়াঙ্গেল জানেন আপনি অবজেক্টিভ বা এগুলোতে যদি আসে প্যাসকেল ট্রায়াঙ্গেল যদি আপনি জানেন আপনার ম্যাথ ক্যালকুলেশন ছাড়া তো আপনি অ্যানসার বলে দিতে পারতেছেন না এটা সুবিধা না স্যার কিন্তু স্যার এখানে সামেশনটা তো কি আমরা বলতে পারছি আমরা তো শুধু মানে টার্মটা বলতে পারছি না পাওয়ার সহ নাকি স্যার সামেশনটা বলে দেওয়া সম্ভব অবশ্যই সম্ভব খেয়াল করে দেখেন আমরা তো প্লাস ইনফিনিটি লিখলাম এই যে দেখেন 1 প্লাস আমি যদি সেকেন্ডটা দেখি 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস 4x কিউব প্লাস 5x টু দি পাওয়ার 4 এটা হলো 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 খেয়াল করে দেখেন সেকেন্ড যে টার্মটা আছে ওইটার যে কোএফিসিয়েন্ট ওইটাই হবে অ্যানসার 1 minus x whole to the power minus 2 খেয়াল করে দেখেন এখানে সেকেন্ড টার্মটা কি 3 এখানে বসছে 3 এখানে সেকেন্ড টার্মটা 4 মানে বসছে 4 তার মানে এটাই কি স্যার সামেশন স্যার মানে এটাই হলো এটাই সামেশন আসবে 1 minus x ফ্র্যাকশন ফ্র্যাকশন আকারে যদি লিখি কি এভাবে 1 বাই হ্যাঁ স্যার এভাবে হ্যাঁ ওভাবে লিখতে পারেন 1 বাই 1 minus x whole square হ্যাঁ লিখতে পারেন 1 বাই 1 minus x whole square একই তো কথা এটা ভাবে লিখলেও কোনো ভুল কিছু না সো আপনাকে যদি বলা হয় যে 1 প্লাস 4x প্লাস 10x স্কয়ার সো আপনার এত কিছু দেখার দরকার নেই আপনি এটা দেখেই বলে দিবেন 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 4 শেষ কেমনে বুঝলাম এখানে মাইনাস হইছে যদি দেখেন সবগুলো টার্ম প্লাস তাহলে আপনি বুঝবেন এখানে হবে মাইনাস তখন তো প্লাস হবে না 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 সবগুলো প্লাস সবগুলো যদি প্লাস থাকে তাহলে আপনি বুঝবেন এখানে মাইনাস খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা প্যাটার্নে সেম প্রত্যেকটার মধ্যে পাওয়ার হইছে মাইনাস এবং ভিতরে মাইনাস পাওয়ার সবসময় মাইনাস থাকবে ভিতরে সবগুলাই মাইনাস হবে তখন আপনার সবগুলা প্লাস ঠিক আছে খেয়াল করছেন এটা প্যাটার্নটা কিন্তু যদি দেখেন প্রথমটা প্লাস পরেরটা মাইনাস এরকম যদি হয় হ্যাঁ স্যার যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 স্যার তখন তো মনে হয় পাওয়ারটা প্লাস হবে না 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 পাওয়ারটা নেগেটিভ হবে আমরা তো এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করি যখন পাওয়ারটা নেগেটিভ হয় তখন হলো 1 মাইনাস x প্লাস x স্কোয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 ঠিক আছে তাহলে 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 কত হবে কেউ বলতে পারবেন এখন 1 মাইনাস x 1 প্লাস x 1 স্যার 1 মাইনাস 2 প্লাস 3 x স্কোয়ার মাইনাস 4 x কিউব হ্যাঁ এভাবে করা হবে বুঝতে পারছেন এবার স্যার আবার আমরা স্যার যখন হ্যাঁ স্যার আমরা যখন বাইনোমিয়াল করেছিলাম তখন স্যার ওই যে যখন
পজিটিভ পাওয়ার থাকতো তখন 1 প্লাস x এর জায়গায় যদি 1 মাইনাস x হতো তাহলে আমরা এমনি করতাম যে ফার্স্ট এটা প্লাস হলে সেকেন্ডটা হবে মাইনাস মানে অল্টারনেট অল্টারনেট সাইনস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি একটু একটা জিনিস একটু শিওর হই নাই আচ্ছা আজকে এই পর্যন্ত রাখতে হবে হ্যাঁ আমরা আবার নেক্সট দিন আচ্ছা নেক্সট দিন হলো আমি এই চ্যাপ্টার থেকে অনেক কিছু থিওরিটিভি পড়াইছি এখন হলো ওই কিছু অবজেক্টিভ নিয়ে মানে ডিরেক্টলি সলভ করা যায় কিভাবে ওইটা নিয়ে কথা বলবো আপনারা এগুলোর অবজেক্টিভ কোর্স